আপনার কি মনে হয় না যে আমি আপনার ভালোবাসি? না, মনে হয় না। ঠিক আছে, আপনি আপনার এই ভাবনা নিয়েই থাকেন। মনে হয়। ওরে আমার আল্লাহ রে আল্লাহ, মানে আমি তো কিছু বুঝতেছি না। ভাইজানের কি ভীমরতিতে ধরছে? তাহলে কও, সে বিয়ে করতে চাইতেছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। নাকি এই তোগের বিয়ে করার পাগলামি দেখে সেও পাগল হয়ে গেছে বিয়ে করার জন্য? এটা কিছু হইলো ফুবু, এটা কিছু হইলো? আমরা তো তিনটা জোয়ান মর্দ ছেলে, আমরা তো বিয়ে করবই। এখন আমাদের বিয়ের বয়স, আমাদের বিয়ের তো ব্যবস্থা হবেই। কিন্তু এই বয়সে আব্বা বিয়ে করতে চাইছে, সেটা ভীমরতি না? আসলেই তাই, কিছুই বুঝতেছি না। ফুবু, হ্যাঁ, শিউলি কোথায়? সে তো বাড়ি ছেড়ে চলে গেছে। এই বাড়িতে নাকি সে আর থাকবে না। কথায় কথায় খালি কয় গলার মধ্যে ফাঁস দিবে। আচ্ছা একটা কথা সত্যি করে কত, তুই কি আসলেই তারে ভালোবাসিস? তাহলে পরে তালাকের ব্যবস্থা করতেছিস নাকি সেজন্যে? ফুফু, তালাক কি হুট করে হয়ে যায় নাকি? এটা তো একটা প্রক্রিয়ার ব্যাপার, টাইম লাগে না। একটু ধৈর্য না ধরলে চলবে? এটা এখন প্রক্রিয়ার মধ্যে আছে, কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। ফুফু, তুমি শিউলির সাথে দেখা হইলে এটা ব্যাপারটা একটু বুঝাইয়া বইল। ফুফু থাক, তোমার কিছু ভালো লাগে না, আমি যাই একটু ওই বাড়িতে গিয়ে শিউরির সাথে দেখা করে বুঝা পড়ে আসি। আচ্ছা আমি তো কিছু বুঝতে পারতেছি না, ভাইজানের কি ভীমরতিতে ধরছে না কি? দেখি তো, তুমি তো বারবার বলতেছি, মনে রাখ। তুমি আমারে খালি কও আমার কি করণ। শোন, তুই এমন খেল দিবি যাতে ওই লোকটা তোরে সারা কাউরে চিন্তা করতে না পারে। আরে বুদ্ধু, তারে যা করণে আমি কইরা ফেলেছি। অহন খালি তারে এমন একটা মধু খাওয়াইতে হইব যেটা খাওয়ানোর পর এই পরিবারে সারা অন্য কিছু ভাবতে না পারে। এবার আমার তুমি কও, টাকা পয়সার ভাটবাটোয়ারা কি খবর? আরে ধুর, টাকা পয়সা ভাগ বাঁটোরা এইসব নিয়ে তোর সাথে কোনোদিন বাঁচছে? বাঁধে নাই, বাঁধবেও না। শোন, অনেক বড় মক্কেল, কামটা যদি ঠিক মতো করতে পারোস না, তোর আর এইসব ধান্দা করা লাগবো না, সারা জীবন বসে খেতে রাখবো। এই কথাটা মাথায় রাখিস।